আজকের বিড়তে রায়মাটির সশমিত্রা দু হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের যে পাঁচ নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেইন এই বিদ্যালয় সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একেইটা হচ্ছে পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো তিনটি একের এক হচ্ছে হাবু তার কোন দাদাকে পাগল বলেছিল হাবু তার সেজদাকে পাগল বলেছিল দুই এক দুই হচ্ছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল জম্মু ও কাশ্মীরের রাজ্যের লাডাখ অঞ্চলে বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল এরপরে একে দিন হচ্ছে মুন্ডাদের বিদ্রোহের নাম কি ছিল মুন্ডাদের বিদ্রোহের নাম ছিল উলগুলান। একদিকে চার হচ্ছে গল্পবুড়ো থলেতে কে বন্দিনী গল্পবুড়ো থলেতে কেশবতী নন্দিনী বন্দিনী দুই হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্য স্থানে বসাও যে কোনো তিনটি দুই দিকে এক হচ্ছে থুতুরের শব্দটির অর্থ হলো এটা নরবরে হবে দুই দিকে হচ্ছে গ্রামটির আদি নাম এটা হবে শালগড়িয়া হবে দুই দিয়ে দিন হচ্ছে হাবু নিজে এটা হবে পায়রা পুষেছিল দুইতে চার এতোয়ার শব্দের অর্থ এতোয়ার শব্দের অর্থ হচ্ছে এটা রবিবার হবে এরপর তিনের আগে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো প্রথমে একটা যে এলোমেলো শব্দটাকে সাজিয়ে লিখলে হবে এটা রাজপুত্র হবে এরপর চারিদা আগে আছে অর্থ লেখো বাগাল বাগাল শব্দের অর্থ হলো রাখাল এরপর পাঁচে দাগে হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভে পাঁচে দাগে একই এটা হচ্ছে নালিশ এটা হবে অভিযোগ হবে পাঁচে দাগে দিয়ে হচ্ছে বারণ বারণ হবে নিষেধ পাঁচেতে তিনে হচ্ছে পাগল উন্মাত দাগে চার হচ্ছে সদাই এটা হচ্ছে সব সময় তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে যে পাঁচে দাগে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না